আমার নাম নুসরাত জাহান শিমু আমি এখানে 8 বছর যাবত কাজ করি এইখানটা পরিবেশ খুবই ভালো এইখানটা হোস্টেল আছে যেখানটা আমরা থাকতে পারি খুবই নিরাপদ এইখানটা আমাদের রান্না করতে হয় না ক্যান্টিন আছে আমরা ক্যান্টিনে খেতে পারি খাবারও উন্নত মানের এইখানটায় বাবুর্চি দ্বারা রান্না করা হয় যার কারণে আমি অনেক সময় পাই আরামের জন্য সেই অবসর সময়টুকু আমরা খেলাধুলা করে টিভি দেখে বাগানে ঘুরতে যেয়ে কাটাই যাদের ফ্যামিলি আছে তাদের জন্য বড় সুবিধা হচ্ছে তাদের বাচ্চা হলে সেখানটা একটা ডে কেয়ার আছে যেখানটা বাচ্চাদের রাখতে পারে আর বাচ্চাদের দেখাশোনা করার জন্য আলাদা বুয়া রাখা হয়েছে যাতে কোনো খরচও হয় না বাচ্চারা এখানে থাকলে মা কিছুক্ষণ পর দেখতে পারে কাজ করতে সুবিধা হয় তার জন্য কোনো টেনশন হয় না ফ্যাক্টরির ভিতরে পরিবেশ খুবই ভালো এইখানটায় খুবই উন্নত পরিবেশ কারণ এরকানটায় আমরা বিশেষ করে খাবার ব্যাগ এবং ওষুধ রাখার ব্যাগ তৈরি করি যার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমাদের ফ্লোরে নিরাপদ খুবই নিরাপদ এইখানটায় আমাদের সব কিছু ঠিকঠাক করে রাখা হয় যাতে কোনো দুর্ঘটনা না হয় তার জন্য আমরা খুবই নিরাপদে কাজ করতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কোনো ছাড় নাই এইসব বিষয়ে নিয়মিত ট্রেনিংও করতে হয় বেতন ভালো হয় এখানটার বেতন ঠিক টাইমে চলে আসে বেতনের টাকা আমাদের স্যালারি হচ্ছে অ্যাকাউন্টে চলে আসে যার জন্য আমরা বাইরে যে টাকা উঠাতে হয় না আমাদের জন্য ভিতরে একটা এটিএম বুথ তৈরি করা হয়েছে আমরা এখান থেকে টাকা উঠাতে পারি যার জন্য অনেক সুবিধা যারা ভালো কাজ করে তাদের জন্য একটা অ্যাওয়ার্ড আছে ভালো যারা করবে তাদের মনে করেন যে স্টার অপারেটরের করে দেবে আর স্টার অপারেটর হওয়ার পর সুবিধা কি প্রত্যেক মাসে মাসে আলাদা করে টাকা দেওয়া হয় তাতে মনে করি বিশেষ সুবিধা সে বেতনের বাইরে সেটা ইনকাম করতে পারে রুচি করতে পারে আমাদের যদি কোনো অভিযোগ থাকে তখন সেটা আমরা ওয়ার্কার্স কমিটিকে বলতে পারি তারপর আবার অভিযোগ বক্স আছে সেখানে আমরা অভিযোগ করতে পারি আবার পরামর্শ দিতে পারি তারপরেও আমাদের ম্যানেজমেন্ট আছে ওনারা সব কিছু সমাধান করে দেন আমাদের ট্রেনিং হয় প্রত্যেক মাসে মাসে হয় যাতে ফায়ার এলার্ম ফায়ার ড্রিল কখনো যদি কোনো সময় দুর্ঘটনা ঘটে তার জন্য আমরা কিভাবে বেরিয়ে আসবো তার জন্য আমাদের ট্রেনিং দেওয়া হয় আমাদের জন্য ডাক্তার রাখা হয়েছে যদি তার দ্বারা না হয় তখন আমাদের এই ভবেশ্বর মেডিকেল নিয়ে যায় যদি সেইখানটায় হয় না তখন তাকে ঢাকা মেডিকেল নিয়ে যায় কেনাকাটার জন্য বাইরে যেতে হয় না এইখানটায় আমাদের জন্য একটা হ্যাপি শপ রাখা হয়েছে সেখান থেকে আমরা সব কিছু প্রয়োজনীয় কিনতে পারি বাইরে তার জন্য আমাদের বাইরে যেতে হয় না প্রতি বছর এইখানটায় একবার পিকনিক হয় সবাইকে নিয়ে দূরে ঘুরতে যায় সে সারাদিন আমরা আনন্দ করি আবার পয়লা বৈশাখে এর মধ্যে অনুষ্ঠান করা হয় আর 16ই ডিসেম্বরও এখানটা বিজয় অনুষ্ঠান পালন করা হয় এখানটায় আমি আমার ক্যারিয়ার গড়তে চাই ভালো পরিবেশ যেহেতু ছেড়ে যাওয়ার তো কথা নাই